ছয় বছরের প্রতিবন্ধী ছেলেটা নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, মাইকিংও করা হয়েছিল। অবশেষে হাতে থাকা রুটি পুকুরের পানিতে ভাসতে দেখে অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় অসহায় মায়ের প্রতিবন্ধী শিশুর লাশ। মমতাময়ী মায়ের অনেক আদরের প্রতিবন্ধী ছয় বছরের শিশুর পানিতে ডুবে প্রাণ হারানোর এই করুণ ও হৃদয় বিদারক ঘটনা ঘটে ফরিদপুরের সালথা উপজেলার ফুকরা গ্রামে। জানা যায়, সকাল নয়টার দিকে মায়ের সঙ্গে পাশের বাড়িতে যায় প্রতিবন্ধী ছেলে হেদায়ত মুন্সি। ওই বাড়ি থেকে তাকে রুটি খেতে দেয়া হয়। তারপর হঠাৎ নিখোঁজ হয় সে। অনেক খুঁজেও যখন তাকে পাওয়া যাচ্ছিল না, তখন এলাকার মাইকিংও করা হয়। এক পর্যায়ে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় হেদায়তের হাতে থাকা রুটি পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। তখনই বোঝা যায় প্রতিবন্ধী ছেলেটি পুকুরে ডুবেই প্রাণ হারিয়েছে। লাশ পাওয়ার আগে মমতাময়ী মা ও স্বজনেরা পুকুর পাড়ে কান্নায় ভেঙে পড়ে। তারপর জাল দিয়ে অনেক খোঁজার পরেও পাওয়া যায় না ছেলেটির লাশ। পরে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। প্রতিবন্ধী ছেলের এমন মৃত্যুতে পরিবারের সঙ্গে প্রতিবেশীরাও চোখে জল ঝরাতে বাধ্য হয়। দর্শক, প্রতিবন্ধী ছেলেটি পুকুরে ডুবে মরে যাওয়ায় শোকে ভেঙে পড়া মাকে নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।